যে যখন অ্যাডমিশনের সময় এত এত টাকা দিতে হয় যেটা ফিস সেটা তো দিতেই হচ্ছে তার সঙ্গে যে নির্দিষ্ট রাজনৈতিক দল সে যে কলেজে তারা ওখানে এক প্রকার শাসন চালাচ্ছে তাদেরকে এক্সট্রা করে টাকা দিতে হচ্ছে কিন্তু সেই রাজনৈতিক দল তৃণমূলের বিভিন্ন মিছিলে এত যুবদের উপস্থিতি ছাত্রছাত্রীদের উপস্থিতি তাহলে কিভাবে যুবরা কি সমর্থন করছে তৃণমূলকে তারা টাকা নেওয়ার পরেও এক নম্বর হচ্ছে যে এই যে তুমি যে বলছিলে তৃণমূলের মিছিলে ছাত্রছাত্রীদের উপস্থিতি একটু খোঁজ নিয়ে দেখবে তৃণমূলের যে কোনো বড় মিটিং মিছিলের আগে যে একুশে একুশে জুলাই হয় ওদের তারপর এই যে আঠাশে আগস্ট ওদের তৃণমূল ছাত্র পরিষদের বোধ হয় ওরা কোনো প্রতিষ্ঠা দিবস বা কিছু তো বেসিক্যালি তো হচ্ছে যে ফুর্তি করবার দিন ওদের এই ফুর্তি করবার দিনগুলোতে তার আগ দিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে কি সীমাহীন বড় চলে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড কেড়ে নেওয়া হয় আইডি কার্ড নিয়ে নেওয়া হয় নিয়ে তৃণমূল তার ইউনিয়ন রুমে হচ্ছে যে সেই লকারের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে হয় তুমি মিছিলে যাবে গেলে হচ্ছে তুমি আইডি কার্ডটা আবার পরের দিন ফেরত পাবে আর যদি তুমি মিছিলে না যাও আইডি কার্ড ফেরত পাবে না অ্যাডমিট কার্ড পাবে না রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে না এই যে মানে কেউ জেঁচে পড়ে তৃণমূলের মিছিলে যাবে না তার কারণ হচ্ছে যে তৃণমূলের মিছিলে যাবে তার তো এই চিন্তাটা থাকে যে আমার তো পকেটে একটা ওয়ালেট আছে ওয়ালেটটা যদি পকেট মারি হয়ে যায় তৃণমূলের মিছিল থেকে তাই কেউ জেঁচে পড়ে মনের আনন্দে কোনো ছাত্রছাত্রী তৃণমূলের মিছিলে যায় না বাধ্য হয়ে যেতে হয় বাধ্য হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে এই রকম একটা আক্রমণ ক্যাম্পাসের ভেতরে গণতন্ত্রের কোনো পরিবেশ নেই তো ক্যাম্পাসের ভেতরে পঠন পাঠনের কোনো পরিবেশ নেই তো ক্যাম্পাসের ভেতরে ছাত্র সংসদ নির্বাচন করছে না কেন কারণ ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রছাত্রীরা সামনের শাড়িতে দাঁড়িয়ে থেকে তৃণমূলকে ক্যাম্পাস ছাড়া করবে এটা বুঝতে পেরেছে বলে ছাত্র সংসদ নির্বাচনটা করছে না আর এই অত্যাচার এই অত্যাচার ক্যাম্পাসের ভেতরে কায়েম করে ছাত্রছাত্রীদের বাধ্য করা হয় এই তৃণমূলের বাইরের মিটিং মিছিলগুলো যাওয়ার জন্য এই ঘটনা তো প্রত্যেক বছর আমরা দেখতে পাই প্রত্যেক বছর এই ধরনের একাধিক অভিযোগ হচ্ছে যে এসেছে পুলিশে অভিযোগ দায়ের হয় পুলিশের তো আবার ব্যাপার আছে তো উর্দির উর্দির দাম ওনাদের কাছে কম আর তৃণমূলের থেকে পাওয়া জোড়াফুল ছা ছাপের যে স্যান্ডোগেঞ্জিটা ভেতরে পড়ে থাকে তার দাম এখন পুলিশের কাছে বেশি হয়ে গেছে তার ফলে গোটা রাজ্যের ক্যাম্পাসে আইন শৃঙ্খলা শৃঙ্খলা ক্যাম্পাস শৃঙ্খলা ক্যাম্পাস গণতন্ত্র এই সবটা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে প্রতিদিন আমাদের লড়াইটা ক্যাম্পাস শৃঙ্খলাকে ফেরানোর লড়াই ক্যাম্পাস গণতন্ত্রকে ফেরানোর লড়াই এটা এক নম্বর দু নম্বর যুবদের কথা যেটা বলছে যুব সমাজ আচ্ছা কেন যাবে তো কোনো কর্মসংস্থানের ঠিকানা নেই তৃণমূলের সরকার এই রাজ্যের মাটিতে কাজের কোনো ঠিকানা দিতে পারেনি এই রাজ্যের যুব সমাজকে দেশের সরকার মোদী সরকার দু কোটি দু কোটি চাকরির কথা বলেছিল যদি দু কোটি চাকরির যে কথা বলা হয়েছিল। সেটা যদি বাস্তবায়িত হতো তাহলে এখন এই গোটা দেশের এক একটা লোকসভা কেন্দ্রে প্রায় ছত্রিশ হাজার চাকরি পাওয়ার কথা ছেলে পেয়েছে পাইনি যদি দেখা যায় দু লক্ষ চাকরির যে কথা বলা হয়েছিল তাতে প্রতিটা বিধানসভা কেন্দ্রে হাজার হাজার চাকরি হওয়ার কথা হয়েছে হয়নি তাহলে এই ভাঁওতাবাজি কর্মসংস্থানমুখী ভাবনা কর্মসংস্থানমুখী বাজেট এটা কোনোটাই আমরা দেখতে পাইনি রাজ্যের বুকে দেশের বুকে তার মধ্যে দাঁড়িয়ে কেন যুব সমাজ যাবে যুব সমাজকে এখন এইভাবে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে যে তোমার চাকরি নেই তোমার চাকরির সন্ধান নেই চাকরির সন্ধান আমরা দিতে পারবো না তাই তৃণমূল বলছে তোমাকে হাজারখানেক টাকা করে দেব তুমি পাড়ার মোড়ে সিন্ডিকেট খুলে বসো তোলাবাজি করো তার পঁচিশ শতাংশ নিজের পকেটে রাখো পঁচাত্তর শতাংশ মাফিয়া রাজের মাথা ভাইপোর পকেটে পাঠিয়ে দাও বিজেপি বলছে তোমাকে আমি পাঁচ টাকা দেব। মাথায় একটা জয়শ্রীরামের ফেটটি পরিয়ে দেবো তুমি বিজেপি আর এস কথা মতো পাড়ায় পাড়ায় গিয়ে দাঙ্গাবাজির ব্লুপ্রিন্ট তৈরি করে এসো এই কাজে ব্যবহার করছে এই রাজ্যের যুব সমাজকে অন্ধকারে তলিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে যুব সমাজ রাস্তায় দাঁড়িয়ে রেজিস্ট করছে প্রতিরোধ গড়ে তুলছে সেই প্রতিরোধের বার্তা তো কলকাতার বুকেই দেখা গেছে ব্রিগেডের সমাবেশে গোটা যুব সমাজ তারা ব্রিগেডের ময়দানে হাজির হয়েছিল এই দাবি নিয়ে কর্মসংস্থানের দাবি কাজের দাবি সবাই পড়তে চাই পড়ার পরে কাজ চাই আমরা ভারতের ছাত্র ফেডারেশন সহ পনেরোটা বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ছাত্র সংগঠন একজোট হয়ে অবশ্যই তৃণমূল বিজেপি বিরোধী মানে আর বিরোধী আর বিরোধী মানে তোমার দুটো বৈশিষ্ট্য থাকতে হবে এক তোমায় বিজেপি বিরোধী হতে হবে দুই তোমায় তৃণমূল বিরোধী বিরোধী হতে হবে তবেই তুমি সারচে আর বিরোধী এই সাচ্চা আর এস এস বিরোধী সংগঠনগুলো তারা একজোট হয়ে আমরা গত ছয়ই মার্চ কলেজ স্ট্রিটের মাটি থেকে আওয়াজ তুলেছি এই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশের মানুষের প্রতি আমরা বার্তা দিয়েছি যে স্বদেশ গড়তে এক আওয়াজ চাই সবার শিক্ষা সবার কাজ এবং এই বার্তাকে যদি এস্টাবলিশ করতে হয় এই বার্তাকে যদি সফল করতে হয় স্বদেশ করার স্বপ্ন যদি সত্যি করতে হয় তাহলে একটাই কথা দেশ বাঁচাতে তৃণমূল দেশ বাঁচাতে বিজেপি তারাও বিজেপিকে তাড়াতে তৃণমূলকে হারাও এই বার্তা গোটা দেশের মানুষের কাছে আমরা দিয়েছি গোটা রাজ্যের মানুষের কাছে আমরা দিয়েছি এ তো স্বাভাবিক এ দেখা যাচ্ছে চোখের সামনে এই ইতিহাস তো আমাদের সামনে আছে মিড ডে মিল প্রকল্প গোটা দেশের মাটিতে কাদের অবদান লাল ঝান্ডা সংসদে শক্তিশালী ছিল গোটা দেশের মানুষের কাছে মিড ডে মিল প্রকল্প পৌঁছে গেছিল লাল ঝান্ডা সংসদের বুকে শক্তিশালী ছিল গোটা দেশের বুকে রাইট টু এডুকেশান রাইট টু ফুড সিকিউরিটি রাইট টু এমপ্লয়মেন্ট রাইট টু ইনফরমেশান এই সমস্ত কটা অধিকার সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল আইনি স্বীকৃতি পেয়েছিল লাল ঝান্ডা সংসদে শক্তিশালী ছিল বলেই মানরেগার কাজ একশো দিনের কাজ এখন যে একশো দিনের কাজের ভুয়ো জব কার্ড দেখিয়ে হাইপর গোটা দুনিয়া জুড়ে নানান দেশে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর যে একশো দিনের কাজে টাকা আটকে রেখে কেন্দ্রের সরকার রাজ্যের মানুষ সেই রাজ্যের মানুষ কাজ করেছে একশো দিনের কাজ করেছে টাকা পাচ্ছে না অতএব এরা দুজনেই বেনিফিট করছে ওরা টাকাটা আটকে রেখেছে আর এরা হচ্ছে নিজেরা হিসাবটা দেখাতে পারছে না যে কোন হিসেবের ভিত্তিতে ওই টাকাটা বের করে আনা যায় দুজনে তৃণমূল বিজেপিরা দুয়ে মিলে একশো দিনের কাজের টাকাটা গিলছে আর রাজ্যের মানুষ যারা কাজ করছে একশো দিন তারা টাকাটা পাচ্ছে না বামপন্থীরা কি বলেছিল লাল ঝান্ডা সংসদে দাঁড়িয়ে বলেছিল একশো দিনে হবে না দুশো দিনের কাজ দিতে হবে কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে ইউপিএ ওয়ান সরকারের সময় একশো দিনের কাজ সুনিশ্চিত হয়েছিল বামপন্থীদের অবদান তো লাল ঝান্ডা সংসদের বুকে লাল ঝান্ডা শক্তিশালী ছিল বলেই স্বামীনাথন কমিশন সেই স্বামীনাথন কমিশনের সাজেশন ধরে নানান এই কৃষকের ফসলের ন্যায্য দাম এই সমস্তটা নির্ধারিত হওয়ার জায়গায় পৌঁছেছিল আজকে সেই স্বামীনাথন কমিশনের সুপারিশকে মোদীর সরকার কার্যত ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে আজকে যদি আবার দেশটাকে গড়ে তুলতে হয় স্বদেশ সংবিধান শিক্ষা সামগ্রিক সামগ্রিকভাবে এই প্রজন্মটাকে যদি রক্ষা করতে হয় এই দেশের মাটিতে প্রশ্ন এবং সংশয় এই দুই বৈশিষ্ট্যকে যদি বাঁচাতে হয় আগলাতে হয় তাহলে সংসদের বুকে লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে শক্তিশালী করতে হবে এবং সেই লড়াইটাই এই লোকসভা নির্বাচনের লড়াই এই লোকসভা নির্বাচনের লড়াইটাই শিক্ষা আন্দোলনের সঙ্গে সরাসরি সংযুক্ত তুমি দেখবে না বিজেপি তৃণমূল এরা কেউ পড়াশুনোর কথা বলছে এরা কেউ শিক্ষার কথা বলছে এরা কেউ এই প্রজন্মটার ভবিষ্যৎ কি হবে আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের পরের ব্যাচ আমাদের পরের প্রজন্ম তাদের ভবিষ্যৎ কি হবে কি পড়াশুনো করবে কি কাজ করবে একটাও কথা বলছে শুধু ধর্মের জিগির আর নয়তো জাতপাতের কথা রাম মন্দির নয়তো জগন্নাথ মন্দির এ বলবে গীতা পাঠ এ বলবে চণ্ডী পাঠ আচ্ছা সহজ পাঠের কথা তো কেউ বলছে না আচ্ছা দুটো কলেজ তৈরি করব দুটো বিশ্ববিদ্যালয় তৈরি করব চারটে স্কুল তৈরি করব চারটে মাদ্রাসা তৈরি করব এইগুলো তো কেউ বলছে না আট হাজার দুশো সাতখানা স্কুল বন্ধ করে দেওয়ার বন্দোবস্ত করেছে একটার পর একটা মাদ্রাসা বন্ধ হয়েছে এই রাজ্যের মাটিতে রমজান মাস চলছে ইফতার পালন করছে সরকার ইফতার পার্টি দিচ্ছে সরকার কানিকাড়ি টাকা খরচা করে মমতা ব্যানার্জি চলে যাচ্ছে একটার পর একটা মসজিদে গিয়ে হিজাব পরে নানান কিছু কি আওড়াচ্ছে বোঝা যাচ্ছে না বেরিয়ে এসে বলছে আমি নামাজ পড়ে বেরিয়েছি কিন্তু সেইটা করার পরে ওই অভিনয়টা করার পরে বাইরে বেরিয়ে সেই রাজ্যের মাটিতে একটার পর একটা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ কেন্দ্রের সরকার বন্ধ করে দিল সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ফেলোশিপটা দেওয়া হতো রাজ্যের সরকার একটা কথা বলল উল্টে কি করলো ওয়েসিস ফেলোশিপ ওয়েসিস স্কলারশিপ উনচল্লিশ শতাংশ ব্যয় ব্যয় বরাদ্দ ওয়েসিস স্কলারশিপে কমিয়ে দিয়েছে এই লাস্ট রাজ্য বাজেটে বানিয়ে কিছু বলছি না রাজ্য বাজেটের যা তথ্য সেই তথ্যই বলছে অতএব এদের অভিমুখটা এক পড়াশুনোর ক্ষেত্রটাকে ধ্বংস করে দাও ওয়াকাফ বোর্ডের টাকা কোথায় ওয়াকাফ বোর্ডের টাকা হিসেব দিকতো মাদ্রাসা বোর্ড কিভাবে পরিচালিত হচ্ছে মাদ্রাসা বোর্ডের টিচার রিক্রুটমেন্ট এই যে এসএসসি টেটের মতোই এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন টিচার রিক্রুটমেন্টের লাগামহীন দুর্নীতি অতএব কার্যত সামনে এমন একটা এই যে তৃণমূল করছে না সামনে একটা মুসলমান প্রীতি দেখাচ্ছে আসলে ঘুরপথে এই রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশুনো করবার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নেবার বন্দোবস্ত করছে ছাত্রছাত্রীরা ছাত্র সমাজ সামগ্রিকভাবে সচেতন হয়েছে তৃণমূল বিজেপির মুখোশ উন্মোচন হচ্ছে তৃণমূল বিজেপির মুখোশ উন্মোচন করেই বিকল্পের কথা বলে বিকল্প স্বরকে বিকল্প ভাষ্যকে সামনে রেখে এই লোকসভা নির্বাচনটাতে আমরা আওয়াজ তুলছি যে অষ্টাদশ লোকসভা নির্বাচনকে অষ্টাদশী প্রজন্মের এজেন্ডার নির্বাচনে পরিণত করতে হবে ধর্মজাতপাত এজেন্ডা নয় ধর্মজাতপাত ইস্যু নয় ইস্যু হোক পড়াশুনো ইস্যু হোক কর্মসংস্থান দেশ সংবিধান শিক্ষা প্রজন্ম ক্যাম্পাস সিলেবাস স্কলারশিপ এই ইস্যুগুলোকে মাথায় রেখে এই লোকসভা নির্বাচনের লড়াইটা গোটা দেশের মানুষ তারা এক হয়ে লড়ুক তৃণমূল বিজেপি সামগ্রিকভাবে আর এস বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই লড়াই এই লড়াইটার দিকে আমরা এগোচ্ছি এবং আমরা নিশ্চিত এই লড়াইতে গোটা দেশের মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে তারা এই লড়াইতে জিতবে এই লড়াইটা বাঁচার লড়াই এই লড়াইটা লড়তে হবে এই লড়াইটা জিততে হবে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন